শুনে ওই মনে হয় বউ নিয়ে এলো। আমাকে নিচে নিয়ে চলো, নতুন বউকে বরণ করতে হবে না। এই চলো, তোমরা সবাই চলো। কি অপায়া বউ, বাড়িতে পা দিতে না দিতে এই অবস্থা। হ্যাঁ, আরো কত কি না ঘটবে। মা মা কথা বলো মা। হে খোদা, আমি অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছি, এখানেও যদি তুমি নির্দয় হও। মা, আমি ডাক্তার নিয়ে আসি। ডাক্তার? ডাক্তার কেন রে পাগল, আমি আমি সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। সব দেখতে পাচ্ছ? হ্যাঁ, সত্যি তুমি দেখতে পাচ্ছ, তুমি সব দেখতে পাচ্ছ। ওই তো, ওই তো আমার লক্ষ্মী বৌমা। আমাকে উঠা। আমার লক্ষ্মী বৌমা, এ বাড়িতে পা রাখার সাথে সাথে আমার অন্ধকার ঘরে আলো জ্বলে উঠেছে। থাক, চলো বৌমা ঘরে চলো। চলো, শুনেছি টাকার অভাবে মাঝে মধ্যেই আপনাদের উপোস থাকতে হয়, কিন্তু এমন সাজগোজার বাহারি ঢং দেখে তো মনে হয় আসলে সব মিথ্যে কথা। কি বলতে চান আপনি? কেন, আমি কি আপনাকে বোঝাতে পারিনি? নাকি বুঝেও না বোঝার ভান করছেন? দেখুন, আপনি বাড়িওয়ালা আর আমরা আপনার পুরনো ভাড়াতে, সামান্য 3 মাসের ভাড়া বাকি পড়েছে বলে আপনি যখন তখন এসে এভাবে আমাদের অপমান করতে পারেন না। মোর জ্বালা, সম্মান থাকলে তো অপমানের কথা আসে। বাড়ি ভাড়া চাইতে এলে শুনি টাকা নেই, ঘরে চাল নেই, ডাল নেই, কিন্তু রং ঢং করে ছেলের বিয়ে দিয়ে ঘরে চাঁদের মতো বউ আনছে, টাকা পেলেন কোথায়? মনে হয় কোনো মালদার জুয়েলারির বেটিকে ফাঁসিয়েছেন। বলছিলাম, হাতে তো বহু গহনা দেখছি, ওই নরম হাত থেকে গরম গরম দুখানা খুলে দিলেই তো লেটা চুকে যায়। মনি সাহেব, মুখ সামলে কথা বলবেন। আমার বাড়িতে বসবাস করে আর আমাকে এত বড় অপমান! থামুন, এই নিন, আশা করি এতে আপনার বকেয়া পরিশোধ হয়ে আরো 2 মাসের ভাড়া অগ্রিম হয়ে যাবে। আর কোনো কথা নয়, দয়া করে আসুন। চলবে। এ তুমি কি করলে আলো, বাড়িওয়ালার কাছে আমাকে ছোট করে দিলে? আমি তো কোনো অন্যায় করিনি, কর্তব্য পালন করেছি মাত্র। আর তার জন্য তোমার বাবার দেওয়া গহনা দিয়ে দিলে, কাজটা তুমি মোটেই ভালো করনি। নারীর সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী, স্বামীর কাছে অলংকার তো অতি তুচ্ছ। সেই স্বামীর সম্মান রক্ষার জন্য শুধু অলংকার কেন, নিজের জীবনও হাসি মুখে বিলিয়ে দিতে পারে। এসো, ঘরে এসো। এই নাও, এগুলো বিক্রি করে ব্যবসা করবে। তুমি কি পাগল হয়েছো আলো? না গো, আমি ঠিকই আছি। কই, নাও। না, তা হয় না। কেন হয় না? করে আমি বড় লোক হতে চাই না। বড় ছোটর কথা নয়, স্ত্রীর সব স্বাদ আহ্লাদ গর্ব যা কিছু বলো, তার সবকিছুই হলো তার স্বামী। সেই স্বামীর দুঃখের দিনে স্ত্রী যদি কোনো কাজে না আসতে পারে, তবে স্ত্রী আর কাজের ঝির মধ্যে পার্থক্য কি? আলো, হ্যাঁ এখন বুঝলাম, বাবার বাড়িতে যাচ্ছিলাম এখানেও তাই। আলো, তুমি আমাকে ভুল বুঝো না। ভুল? তাহলে এগুলো নিয়ে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করে দাও তুমি ঠিক আমি ভুল। কথা বুঝি,
সে কি বলে তো দিদি।